ইয়াতে গোস্তবে কৈছে যে মই ড্রোনখন গাড়ি ভিতর হোভার করিব লাগে মই হোভার করিব নোৱাৰিম বা এটা কিন্তু এখন খিৰিকিতি হুমাই এখন খিৰিকিতি হুমাই এখন খিৰিকিতি উলাই দিম সো আইল ট্রাই গাড়িখন ৰৈ থাকিব চলে থাকিব খিৰিকিখন ইয়াতে খোলা হ'ব বাৰু সো ইটস আ ডিফৰেন্ট থিং সো ইট ডিপেন্ডস অন দা স্কিল ডিপেন্ডস অন দা স্কিল মোৰ স্কিল আছে এখিনি এই বুলি আৰু মাজতে পাইছে অসুরহাত আর এটা আমি উলাই দিম ইয়ারপর ঘরের উলালো পানি পানি হয়ে গেছে আচ্ছা বঢ়িয়া দিগন্ত কষ্ট ড্রাইভার আর ইফালে ফাইনা আর্নাক সবে জানে আর বঢ়িয়াকে এই খুল কালামাটি যাব নে সরলপাড়া যাব বার্বিকিউ করবি না বুঝছে না কি গা ধুবি না কি বলে গা ধুব বলে মো গা ধু মো গাড়ি বহি বহিয়াকে এডিট করবলগিয়া আছে যাব ওলাইছো আমি কেটা ওলাইছো 11:46 মানে 11টা হ্যাঁ ও 11:45 যে নহ আর না এটা ভাত খাব উমাইছে ইয়াতে চিরাং হোটেল এই গোটেই হোটেলখন দেখি অকলে বহি আছে কি দি ভাত খাবি লোকেল গাহৰি আর নাই কত ভাত খাব মই ভাত খাম এতিয়া যাওঁতে 2 ঘণ্টা লাগিব না গতিকে ভোক লাগি যাব ৰুটিবিলাক খাবলে দোকান পাব লাগিব সো আহি গ'ল পাপৰ চাপৰ এইবিলাক আহি গ'ল ভাত আহি গ'ল ভাত আলু ভাজি পাপৰ চাটনি শাক নেমু চালাড মাটি দাইল তারপর এই মসুর দাইল নাকি মসুর দাইল সবজি তারপর ইয়াতে সবজি আছে ইয়াতে আছে এই এই অনলা পিঠাগুড়ি অনলা পিঠাগুড়ি এই এই বড়িয়া বস্তু হয় এই খাবলে মজা এই হচ্ছে ড্রাই পক স্মোক পক আর এটা এটা পিস খাই যাব এই যে পক লইলো পকাই স্টার্ট করি মই এটা লাইন আহিব জঙ্গলের মাজত আছো আমি ফরেস্ট এরিয়ার মাজত গাড়ি রখাইছো রেপিড রিপোর্টিং করিম বড়িয়াকে গাড়ির সম্মুখত সো এই পিচখন একচুয়ালি বহুত ড্যামেজ পিচ হয় আর গোটেই রাস্তাটো এনেকুয়া গোটেই পিচখন এনেকুয়া আর ইয়াতে গাড়ি চকা আহিলে পিছল খাব পারে কিবা খাব পারে নহলে অলপমান বাম্পিংটো বেশি হয় বাম্পিং বেশি হলে অলপমান গাড়িখনের কষ্ট বেশি হয় ড্রাইভারের কষ্ট বেশি হয় ড্রাইভারের মানে মাথা নচলে তো সেনেকুয়া হয় সো সরলপাড়া গোটেই রাস্তা এনেকুয়া হয়ে গেল পিচ রিপোর্টিং বরষুণ দিছে আমি ভিতরে যাব লাগে আর সোনকালে যাই পাব লাগে বঢ়িয়া ইয়া বরষুণ দিয়েছে
ভিডিও লব লাগে ইহন দুটার আৰু ভিডিও নহয় ফটো লব লাগে এই গাড়ীখনৰ ইফালে যাম না ইফালে যাম গাড়ীখন মাজত দিস ইজ লাইফ আহিব ভয় খাই আছে কথাটো হ'ল আমি পেণ্ট বিচাৰিব গৈছোঁ সৰুপাৰা লাষ্ট টাইম আহোঁতে তাৰমানে এই পেণ্ট এৰি আহিছিলে বেগো এৰি আহিছিলে বেগটো ল'লে বেগটো বেলেগৰ দোকানত এৰিছিলে আৰু দোকানৰ পৰা আহিফালে স্পটত এৰিছিলে পেণ্ট চ' সেই পেণ্টটো বিচাৰিব গৈছে আৰু ইণ্টাৰেষ্টিং ফেক্ট ইয়াতে দিগন্তই পিছফালে বহুতে ক্লিয়াৰ ভিজন লাগে ইয়াক সেইকাৰণে চিটৰ এইকেইটা ডিঙিকেইটা খুলি দিছে খুলি পেলাই অটো টেম্পো যেন লাগি আছে ঐ বল ইহঁতক এৰি যাওঁ এৰি যাওঁ আমি যাব লাগে স্পৰ্টছ কাৰ